গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী, আজকে এখন আমি যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছ জিম্মা বলো? দাদুর বাড়ি। বলো দাদুর বাড়ি, ওইখানে যাচ্ছি, সেই জন্য একটু রেডি হব। এখন রেডি হয়ে নিয়ে চলো যাব। জন্মাষ্টমীর পুজো আমি করিনি, জন্মাষ্টমী হয়নি, আমাদের হয় না, কিন্তু এমনি যাচ্ছি, রোজই যাই, কালকেও গেছিলাম, আজকেও যাচ্ছি। তাহলে চলো, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে দেখো 8:15, 8:15 থেকে একটু বেশি, একটু দেরি করেই আজকে শুরু করলাম। চলো দেখি কি করা যায়। তাহলে আজকে যেহেতু রান্নাবান্না নেই, বিশেষ কোনো কাজ নেই, আর আজকে আমার পড়ানো ছিল, বাট জন্মাষ্টমীর কারণে তাদের বাড়িতে সবার মানে অনেকেরই পুজো হবে, এ হবে, তাই জন্য তারা অনলাইন হতে পারবে না, সেই জন্য আজকে পড়ানোটাও ছুটি। তাহলে চলো তোমাদের সাথে আজকে কিছু জিনিস দেখাই, তোমাদের আমাদের আমার কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, আমি কিছু আমার খাজানা নিয়ে বসেছি, তোমাদের সাথে শেয়ার করব। বলো, পুজো এসে গেল, মানে এই সময় কত কেনাকাটা, কত আনন্দ থাকে বলো। এবছর তো সেরমভাবে পুজোর কেনাকাটা শুরুই হয়নি, কারণ আর কি যে হবে তাও জানি না, তাই জন্য আমি ভাবলাম যে আমার আগের যে খাজানাগুলো আছে, কালেকশনগুলো, সেগুলোই তোমাদের দেখাই, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে চলো স্টার্ট করি, আর বেশি বক বক করবো না। আগে হারগুলো দেখাই। হ্যাঁ, এই দেখ, এই একটা হার, দেখো এটা একটা বড় বুদ্ধ লকেট। এই হারটা না আমি নিজে বানিয়েছি, আমার বানানো এই হারটা। আচ্ছা, এইটাও আমার বানানো, আর এ দেখো এইটাও আমার বানানো। প্যাঁচা লকেট, এগুলো শাড়ির সাথে খুব ভালো লাগে, এইটা তো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভীষণ ভালো লাগে। এই দেখো, এইটা বুদ্ধ, এইটা প্যাঁচা, এটা হচ্ছে, সব জড়িয়ে মড়িয়ে যায় জানো তো, রাখতে পারি না ঠিক করে। এই দেখো, এটা হচ্ছে দুর্গা, মা দুর্গা, মাল্টি কালার দিয়ে করেছি, দেখো যে কোনো শাড়ির সাথে যাবে। এটা না ওয়েস্টার্ন লং গাউন এরকমের সাথেও ভীষণ ভালো লাগে। আগে হারগুলো দেখিয়ে নি, তারপরে আমি দুল দেখাচ্ছি। এই দেখো কত, এই তিনটে আমি বানিয়েছিলাম, আর এইগুলো না কেনা। এই দেখো, এটা দেখো, আচ্ছা এইগুলো এবার উঠিয়ে দিই। এই দেখো সুন্দর না এটা, এগুলো কাঠের বিটস জানো তো, এগুলো কাঠের বিটস দিয়ে তৈরি। এই দেখো, এটা একটা অক্সিডাইজার। এরকম এইটা তো খুব কমন, তোমরা মনে হয় সবাই দেখেছো। এইটা আমার একটা শাড়ি দেখিয়েছিলাম না, আমার শাড়ি কালেকশনের ভিডিওটাতে, সেই শাড়িটার সাথে তোমরা সবাই সেই শাড়িটা খুব পছন্দ করেছিলে, বলেছিলে সবাই, ম্যাক্সিমাম লোকেরই মানে মানুষেরই তোমাদের ওই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, আর সবাই ওই শাড়িটা খুব ভালোও বলে, তার সাথে ম্যাচিং করে এটা কিনেছিলাম, ওটা গত বছর পুজোতেই কিনেছিলাম। আর এইটা দেখো, আমি আরেকটা শাড়ি দেখিয়েছিলাম, ঢাকাই, লাইট কালারের ঢাকাই দেখিয়েছিলাম, সেইটার সাথে ম্যাচ করে এইটা কিনেছিলাম। এই যে এইরকম, এটাও একটু কমন আছে। এই দুটো কিনেছিলাম হাতিবাগান থেকে জানো তো, হাতিবাগানের ব্লগটা তোমরা আমার দেখতে পারো, গত বছর আমি হাতিবাগান গেছিলাম, সেই হাতিবাগান থেকেই ওইগুলো কিনেছিলাম, সেই মানে বেশি দামও নেয়নি, হাতিবাগানে বেশ সস্তায়, আমি এখন দামগুলো ভুলে গেছি জানো তো, এইটা তো মনে হয় 150 টাকা এইরকম, ভুলে গেছি। এইটা একটা দেখো, এইটা একটুখানি দাম বেশি নিয়েছিল, এটা কিনেছিলাম তোমার সিটি সেন্টার থেকে, সিটি সেন্টার মল থেকে, এইটা বোধহয় 650 এরকম নিয়েছিল, কিন্তু এটা না ভীষণ ভালো লাগে, মানে যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে ভীষণ ভালো লাগে, স্কার্টের সাথে,
ধরো হোয়াইট স্কার্ট, একটা ব্লু টপ কিংবা ব্লু স্কার্ট হোয়াইট টপ, এইটা ভীষণ ভালো লাগে। মানে যে কোনো স্কার্ট ব্লাউজের সাথে, লং গাউনের সাথে খুব ভালো লাগে। আমার না এখানটা পুড়ে গেছে, দেখো ছ্যাঁকা খেয়ে গেছি। এইটা একটা, আর এইটা একটা দেখো, এইটার উপর এইটা দেখো, এইটা এই যে আংটিটা কিনেছিলাম চাম্বালামা থেকে, ওই চাম্বালামা থেকেই এইটা কেনা। চাম্বালামার কালেকশনগুলো ভীষণ ভালো, একবার মানে এখন তো যাওয়াও সম্ভব না নিউ মার্কেটে চাম্বালামা। এইটা ওই একটা গেল, এইগুলো আমার মোটামুটি গেল হার। এবার তোমাকে তোমাদের একটু দুল দেখাই, আমার দুল প্রচুর আছে, তবু আমার যেগুলো খুব ফেভারিট সেগুলো দেখাই। ফার্স্ট যেটা দেখাবো সেটা আমার সবচেয়ে 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 প্রিয়, এই দেখো, এটা হচ্ছে নারকোল খোলের দিয়ে তৈরি, এই দেখো কাঠের। এত ভালোবাসি না আমি এই দুলটাকে, পড়তেই পাচ্ছি না এখন বাবা, একদিন ভাবছি পরে ব্লগই করে ফেলবো বলো। এই দেখো দারুণ সুন্দর এই দুলটা। আর আমি না এই দুলগুলো সব এরকম জিপলক ব্যাগের মধ্যে ভরে ভরে রাখি, তা নাহলে না একটার সাথে একটা জুড়ে যায়, এইরকমভাবে আটকে রাখি। আর একটা দেখাই, দেখো এই দেখো, এইটা অক্সিডাইজার, ভালো না? এইটা একটা খুব সুন্দর। আর এখন তো পড়াও হচ্ছে না, এই পুরোনো জিনিসগুলোই বসে বসে শুধু দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো এইটা একটা, এটাও একটা ড্রেসের সাথে ম্যাচ করেই কিনেছিলাম, দেখো ঝোলা, বড় ঝোলা। আমার ম্যাক্সিমাম না ঝোলা ঝোলা দুল, এইগুলো এরকমভাবে রাখলে না খুব ভালো থাকে, কালার যায় না আর তোমার একটা সাথে একটা জড়িয়েও যায় না। এই দুটো দেখো ছোট্ট কিন্তু কি সুন্দর ঝুমকো, এই যে দেখেছ এইরকম গ্রিন কালারের, গ্রিন আর নেভি ব্লু কালারের ঝুমকো, এটাও একটা ঝুমকো, দেখো খুব সুন্দর এটাও। এই দেখো এটা একটুখানি শেপটা আলাদা, এইরকম ঝুমকো, আর দেখো এইখানেও আছে ছোট ছোট অনেক দুল আছে, তবু আমার যেগুলো খুব ভালো লাগে সেগুলো দেখাচ্ছি। এ দেখো এইটা একটা ময়ূর, এইটা আমার একটা বন্ধু আমায় দিয়েছিল, এই দেখো ময়ূর, এইটা আমি আগে অনেকবার পরেওছি, তোমরা দেখেওছে হবে। ও আর একটা হার আছে, এটা অবশ্য জিম্মাই বেশি পরে, আমি পরি না, ওর ড্রেসের সাথেই ভালো মানায়, এই যে এইরকম। এই দেখো এইটা আরেকটা আংটি, দেখেছ ভালো আংটিটা, স্টোন লাগানো, এটাও সিলভারের। আর এই দুলটা দেখো, এই দুলটা না ভীষণ স্টাইলিশ, খুব সুন্দর, দেখো লম্বা, যে কোনো ড্রেসের সাথে খুব ভালো লাগে। এই মোটামুটি তোমাদের দেখালাম, আরো অনেক আছে, আবার একদিন দেখাবো, মানে দেখালে তো মানে শেষ হবে না, ব্লগটাই শুধু লম্বা হয়ে যাবে। এই দেখো এটাও ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুব ভালো যায়, আরো যা কালেকশন আছে পরে আবার একদিন দেখাবো। এই ইমিটেশন জুয়েলারি গুলো কি ভালো লাগে না, এইগুলো আবার সব গুছিয়ে তুলতে হবে আমাকে, যদিও তবু আমি ভাবছিলাম যে দেখাই তোমাদের একটু, মানে কি বলতো দেখলে একটু মনটা ভালো হয় আর কি, আমি ওই জন্য মাঝে মাঝেই খুলে খুলে দেখি আর তোমাদের দেখাই। তোমরা যদি ভালো লাগে আমাকে বলবে, হ্যাঁ, যে কোনটা ভালো লাগলো। হারগুলো কি সুন্দর না, আমার আর পড়াই হচ্ছে না জানো, মানে একটাও পরে যে কোথাও যাব, কোথায় যাব বলো, বাজার দোকান ছাড়া তো, দোকান ছাড়া তো কোথাও যাচ্ছি না, আর ওই বাড়ি যাচ্ছি বাবার ওখানে রোজই রোজই যাই বলতে গেলে, মানে একদিন খুব খুব সুবিধের
কাজের প্রেশার থাকলে বা আমার প্রেশার থাকলে মানে এই শুটিং এর বা পড়ানোর, তাহলে হয়তো একদিন গ্যাপ হলো। এই দেখো এই আর কি, এই এই ড্রেসটা, এইটা না সমস্ত ড্রেসের সাথে ভালো যায়, দেখো যে কোনো কিছুর সাথে এরকম পরে নেওয়া যায়। তাহলে চলো, এবার সুবীর তাড়া দিচ্ছে যাব বলে, ওখানে অনেক বেজে যাচ্ছে, আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। কি বলছো? বাবা ফোন করেছিল। বাবা ফোন করেছিল? হ্যাঁ চলো এবার। এ কি বলে, আমার ওই ছোট ব্যাগটা কোথায়? এটার মধ্যে এটা নেবো, দেখ তো। হ্যাঁ ওটার মধ্যে নে, ওটার মধ্যে নেবে মোবাইলটা। আর এই বাবা বাবা কি নেবে বললে একটা নিয়ে নে। আজকে জিম্মাও যাচ্ছে, বলেছে যাবে আজকে ও দাদার বাড়ি, দাদুর বাড়ি। ও বাবা বন্ধ করে দি। আমরা এখন লিফট ইউজ করছি না একদম। এই দেখো দিদি লুচি বেলছে, আজকে লুচি হবে তাই না গো? লুচি আর কি করেছে দেখছি। এই দেখো জিম্মা লুচি খেতে বসে গেছে, ও খাচ্ছে লুচি আর আলুর দম। আমরা এসে গেছি ওখান থেকে, এসে গেছি, এসে গিয়ে আবার আজকে তো মঙ্গলবার, বজরংবলীর পুজোও করা হয়ে গেছে। এবার জিম্মা বের করবে বলছে যেগুলো এনেছি, চলো বের করো দেখি। খোলো, ও জিম্মার পছন্দের জিনিস তো ওই জন্য তাড়াতাড়ি করে খুলছে। মালপোয়া ব্যাস, আর কি আছে দেখো, বের করো তাড়াতাড়ি দেখাও। এইটা প্রসাদ, অ্যাকচুয়ালি বাবার আশ্রমে পুজো হয়েছে সেটারই প্রসাদ। এই তালফুলুরি আর দিয়েছে মাসি, কি দিয়েছে দেখো, দাঁড়াও আস্তে আস্তে করলো, তুমি ওগুলো বের করো, এটা পারবে না, এটা ছোলার ডাল। এই দেখো ছোলার ডাল আর এটা লুচি, ওইটাও লুচি। বা কত দেয় না, দিদিকে বললে শোনে না, এত বেশি বেশি দেয় না। এই দেখো লুচি, এবার কোনটা খাবে? আমি এটা খাবো, মালপোয়া। আর দাদা কোনটা খাবে জিজ্ঞেস করো। আমি একটা তাল ফুলুরি খাই, আজকে তো তাল ফুলুরি খেতে হয় বলো, ভালো হয়েছে খাবি তো প্রসাদ? আর মালপোয়া, তাল ফুলুরি খা। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, দিয়ে এইগুলো বেঁচে গেছে, এত খাবার বেঁচে গেছে, কি আর করা যাবে। তাল ফুলুরিগুলো খাওয়া হয়ে গেছে, নারকল নাড়ু আর তাল ফুলুরিগুলো খাওয়া হয়ে গেছে, এই মালপোয়া একটু মিষ্টিগুলো রয়ে গেল, কালকে হবে এখন। ছোলার ডালও রয়েছে, লুচিও রইল, বাবা কালকে জল খাবার হয়ে গেল।
এগুলো সব ফ্রিজে তুলে দেবো। তাহলে তোমরা সবাই জন্মাষ্টমী কেমন কাটালে আমাকে অবশ্যই জানাবে, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আনন্দে থাকবে। তাহলে আজকের মতন বাই বাই।